মা আর ছেলের মাঝখানে যখন কথা হয় সে কোনো কমেন্ট করবে না, পাশ থেকে তা করতে পারে না। কি নাটক শুরু করলি? নাটক আমি শুরু করিনি, নাটক এতদিন ধরে আমার সাথে করা হয়েছে। দাদাই, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? আজকের দিনে তুই এই সমস্ত এ কথা বলছিস কেন? তুই কিচ্ছু জানিস না, কিচ্ছু জানিস না তুই। আমাদের কি জানার কথা বলছেন আপনি দাদাই? তোমরা সত্যি কিছু জানো না? এই দলে নাওনি ওদের, খোলসা করে বলবি কি কি বলতে চাইছিস তুই বল। তো দেখছি কেউ কিছুই জানে না। এটা গোটাটা একটা টিম না, আমি তো ভাগ হয়ে গেছে নাকি? তোমরা সত্যি কেউ কিচ্ছু জানো না? তোমরা জানো না যে দীপার একজন মেয়ে নয় দুটো মেয়ে, ওর টুইনস হয়েছিল। এটা কি করে সম্ভব? মানেটা কি এক্স্যাক্টলি? এই যে তোর মনে এখন অবস্থাটা হচ্ছে, এই কথাটা শুনে প্রথমবার আমারও ঠিক একই অবস্থা হয়েছিল। এইটাই সত্যি ভাই, দীপার টুইনস বেবি হয়েছিল। তার মধ্যে একজন বাচ্চাকে দীপার পাশ থেকে তুলে এনে এ বাড়িতে আনা হয় অনাথের পরিচয় দিয়ে। একটাও কথা ভুল বলছি আমি, বলো সবার সামনে দাঁড়িয়ে বলো। বলো মা, আমি একটা কথা মিথ্যে বলছি, বানিয়ে বলছি, এগুলো সত্যি না। মাথাটা গেছে, মাথাটা এতদিন খারাপ হয়েছিল, এখন বলো ঠিক হয়ে গেছে? কারণ আমি এখন সবটা পরিষ্কার দেখতে পাচ্ছি, আমার মাথা পরিষ্কার কাজ করছে একদম ঠিকঠাক। ভর্তি চমচ বাচ্চা, তার মানে সোনা, সোনা সুপা আমাদের। হ্যাঁ ভাই, যেই মেয়ে তার বাবা মাকে এতদিন ধরে খুঁজতো, আজকে সেই মেয়ের মুখে তার বাবা মায়ের নাম নেই, খবরও জানতে চায় না। কেন চায় না? সে কি জানে তার মায়ের আসল পরিচয়, কে তার মা? সোনার মা দীপা, আর রূপা ওর যমজ বোন। জন্মের সময় তার মায়ের কাছ থেকে, তার বোনের কাছ থেকে তাকে আলাদা করে দিয়েছে, আর কেউ নয়। না না দাদা, মাই গ্রেট গ্রেট মাদার মিসেস লাবণ্য সেনগুপ্ত। দিনের পর দিন বই নিয়ে গেছে দুজন গ্রেট মিসেস সেনগুপ্ত। দিদি ভাইয়ের, দাদু ভাইয়ের সুগভী, কাকাই কাকিয়া, ভালো দাদু হয়ে গেছে, সব ঠিক আছে। পাতানে আজ যে আমি খুব খুব হ্যাপি, সবাই মিলে একসঙ্গে থাকবো, কত মজা করবো। পাতামে কি হয়েছে, তুমি কিছু বলছো না কেন? কি ভাবছো তুমি? পাতামে তোমার কি হয়েছে, কথা বলছো না কেন? রূপার কেমন ভয় ভয় করছে, সে আবার কি কথা, তুমি তো খুব সাহসী, ভয় পাচ্ছ কেন? তুমি দেখো নি, এ বাড়িতে ফেরার পরে মায়ের মুখে হাসি নেই, মা তো সব বুঝতে পারে, তাই রূপার একটু একটু ভয় করছে। যদি পাতামে তুমি ভয় পেও না, আমি দুজনে আছি না পাতামে, আমরা কোনো খারাপ হতে দেবো না, তুমি দেখে নিও। মা মা, দাদাই কি বলছে সমস্ত তোমাদের নামে? বৌ দিদি তুমি তো কিছু বলো। দিদি সত্যিটা বল, সোনা রূপা কি? হ্যাঁ, ওরা যমজ বোন।
ওরা দুজন আমার মেয়ে। তুই সামনে এসেছিস, তুই মিশে আছিস ওর সাথে। তুই ওর মা। আমি তো অনেকবার করে বলেও এসেছি এর কথা, কিন্তু আর আমার লুকোনোর কিছু নেই বাবা। সত্যি এটাই, ওরা দুজন আমার মেয়ে, আমার নিজের মেয়ে। আমাদের মেয়ে, আমার আর ডাক্তারবাবুর মেয়ে। না, আমাদের মেয়ে নয়, শুধু তোমার, তোমার কবিরের মেয়ে। কবিরের সাথে দীপার সেরকম কোন সম্পর্ক নেই যেটা তুমি মনে পুষে রেখেছো। আমি পুষে রেখেছি, আমি পুষে রেখেছি। আর দিনের পর দিন তুমি কি জানতে না সত্যিটা কি ছিল? তুমি জানতে না তুমি আমার সাথে মিথ্যা নাটকটা করনি? তুমি বলো আমার সাথে গেমটা খেলোনি, ওর সাথে হাত মিলিয়ে বলো করনি তুমি? ও, আমি একা মাকে কেন দোষারোপ করছি? তুমিও তো এর মধ্যে ইনভলভ ছিলে। তুমি বলো ছেলে, কথা বলছো না, কথা বলছো না কেন? কেন করছিস? শান্ত, শান্ত, আমি শান্ত হব না। আসলে কেন এভাবে কথা বলছিস? আমি মায়ের সাথে কথা বলছি, তার রিলেভেন্ট কারণ আছে। শোনো, আমি বলার সুযোগ পেয়েছি, আজকে আমার বলার দিন, সবাই শুনবে, আমি বলবো। কি করছিস তুই? ভুল করছো সূর্য, ভুল ভুল আবারও ভুল করছো। আমি বড় ভুল করছি? আপনারা শুরু থেকে এখনো অবধি কি কি ভুল করেছেন লিস্ট বার করে দেখাবো? আপনাকে আমি বলিনি বিয়ের আগে দীপাকে সব সত্যিটা বলতে? আমি ভাবা হতে পারবো না কোনোদিন এই সত্যিটা। আমি আপনাকে জানাতে বলেছিলাম, আপনি কোনোদিনও জানিয়েছেন ওকে? আমি চেষ্টা করেছিলাম, জানাতে পারিনি। আর কেন পারিনি তার কারণটাও আমি তোমায় বলেছিলাম। চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। আপনার এই না পারার কারণে, এই সত্যিটা লুকোনোর কারণে আমার আজকে জীবনটা শেষ হয়ে গেছে। দেখুন কি অবস্থা আমার। না ভাই, আমার দিব্যকে একটা কথা বলবি মতো করে, আজকে আমার বলার দিন, ওরা সবাই শুনবে, তুই ওর মধ্যে আসবে না ভাই, প্লিজ। ডাক্তারবাবু, আপনার যত নালিশ, যত অভিযোগ আমাকে নিয়ে, আপনি আমাকে যা বলার বলুন, এর মধ্যে বাবা মাকে কেন দোষ দিচ্ছেন? বাবা মাকে দোষ দেওয়ার রয়েছে বলে দিচ্ছি, ওদের তো দোষ হয়েছে, কাকে দোষ দেবো তাহলে? আপনি কি করে জানেন আপনি বাবা হতে পারবেন না? মেডিকেল সায়েন্স, মেডিকেল রিপোর্টস তাই বলছে। কতবার বলবো তোমাকে, এর আগেও তো নতুন করে কিছু বলিনি আমি, একই কথা বারবার বলে যাচ্ছি আমি। না, আমি আপনার মুখ থেকে নতুন কিছু শুনছি না ঠিকই, কিন্তু আমাকে একটা কথা বলুন তো, আপনি সোনার বাবা হয়ে উঠতে পারেননি? সোনা আপনাকে বাবা বলে ডাকে না? বাবা আর সন্তানের মধ্যে যে ভালোবাসা, সেটা কোনো মেডিকেল রিপোর্টের উপর নির্ভর করে না ডাক্তারবাবু, এটার জন্য কোনো প্রমাণ লাগে না। এটা যে আত্মার টান, সেই টানকে আপনি অস্বীকার করবেন কি করে? খুব গুছিয়ে কথা জানো তাই না? কখন কিভাবে কাকে কি বলতে হয় খুব ভালো করে তোমার থেকে শেখা উচিত। তুমি বাচ্চা থেকে বুড়ো প্রত্যেককে কথার জালে বশ করতে জানো, খুব ভালো করে জানো কাকে কিভাবে কখন হাতের মুঠোয় রাখা দরকার, কিভাবে রাখা উচিত। মানে তুমি তোমার কথার জালে প্রত্যেককে জড়িয়েছো, আমার বাড়ির, আমার মা বাবাকে ছাড়োনি, এখন দুটো ইনোসেন্ট বাচ্চাকেও ছাড়ছো না তুমি, ওরাও রেহাই পায়নি তোমার হাত থেকে। চুপ, এরকম মনে হয় তোমার, তাহলে তুমি কিছুই বোঝোনি সূর্য। এতক্ষণ ধরে অনেক কথা বলে গেলে তুমি, কিন্তু এটা বুঝতে পারলে না যে লাবণ্য সেনগুপ্ত কি কারণে, কিসের জন্য দীপাকে সাপোর্ট করছে।
কেন সাপোর্ট করছে সেটা বোঝার মতন তোমার ক্ষমতা এখনো হয়নি। তুমি কেন এতদিন ধরে দীপাকে সাপোর্ট করেছো আমার কাছে সবটাই পরিষ্কার। আসলে তুমি সেনগুপ্ত বাড়ির নেক্সট জেনারেশনের মুখ দেখতে চেয়েছিলে। কথা বললে তুমি নিজের স্বার্থের জন্য সব সময় দীপার পাশে থেকেছো। আমার মা ও এটুকু বুঝলে না আমার আমি কতটা হার্ট হয়েছি। তুমি তো জানতে আমার আমার কান্তিটা কোথায়। বোকার মতন কথা বলো না তুমি, প্লিজ। তুমি একজন ডাক্তার হয়ে এই ধরনের অবান্তর কথা কি করে বলতে পারো? এটা সত্যি নয়। তাও তুমি নিজের ওপিনিয়নটা আবারও আমার উপর জোর করে চাপিয়ে দিচ্ছো। বারবার তাই করো না। না, আমি আমার ওপিনিয়নটা তোমার উপরে জোর করে চাপিয়ে দিচ্ছি না সূর্য, এটা তোমার ভুল ধারণা। তুমি স্বাভাবিক নিয়মেই বাবা হয়েছো, এটাই সত্যি, এটাই সত্যি। শোনো, আমি বাবা হওয়ার সুখটা তোমার থেকে কেড়ে নিতে চাইনি বলেই সোনা দিদিভাইকে তোমার হাতে তুলে দিয়েছিলাম। সোনা দিদিভাই তোমাকে এতদিন ধরে বাঁচিয়ে রেখেছিল সূর্য, এটা তুমি অস্বীকার করতে পারো না। ও তোমার সন্তান,